হুন্ডা শাহিন, সিবি শাহিন 125 অপটিম্যাক্স। তো এই বাইকের আমরা এলইডি বাল্ব সেটিং করব হেডলাইটে। তো এখানে কিন্তু এলইডি বাল্ব সেটিং করতে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা চাপার সংযোগ পরিবর্তন করে দেব, অর্থাৎ হেডলাইট সুইচের চাপার। এখানে কিন্তু যেহেতু এখানে হেডলাইটের সুইচ আছে, আমরা শুধু এই সংযোগটা নিচে থেকে পরিবর্তন করে দেব। তো যেহেতু ডিসি ভোল্টেজে এই হেডলাইটটা জ্বলে বা জ্বালানো হয় সিস্টেম, আর এখান থেকে আমরা এসি ভোল্টেজে জ্বলে, যেহেতু এসি ভোল্টেজে জ্বলে এর জন্য কিন্তু আমরা এলইডি বাল্ব লাগালে তখন কিন্তু হেডলাইটের বাল্বে আলো হবে না, বাল্ব নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা এখান থেকে 12 ভোল্ট ডিসি যেটা ব্যাটারির সংযোগ আমরা সেটা দিয়ে দেব। তো এখানে যেটা সংযোগ দেওয়া আছে এই হলুদ লাইন, এটা দিয়ে কিন্তু এসি ভোল্টেজ ঢোকে, স্টার্ট দেওয়ার পরে ভোল্টেজ ঢোকে। তো এখানে আমরা এই তারটি খুলে দিলাম, এবার এখানে আমরা সেটিং করে দেব। যেহেতু এটা নিচের থেকে ভোল্টেজ আসছে, আর আমরা এটা থেকে ব্যাটারি সংযোগ দিয়ে দেব, অর্থাৎ এখানে সুইচ অন করার পরে যে ব্যাটারির ভোল্টেজটা যাবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এটা হলো ইঞ্জিন সুইচের সংযোগ। তো এখানে আমরা ভোল্টেজ ইনপুট আউটপুটটা দেখব, এটা দিয়ে কিন্তু ভোল্টেজ আসছে এবং চাবি অন করার পরে এই দিক দিয়ে বের হবে। তো আমরা যেটা দিয়ে আসছে ভোল্টেজ এটা নাই, যেটা দিয়ে চাবি অন করার পরে ভোল্টেজ বের হবে সেটার সঙ্গেই আমরা সংযোগটা দিয়ে দেব। মাঝখান দিয়ে তারটা দিয়ে দিলাম, এইভাবে আমরা এই সংযোগের সাথে সংযুক্ত করে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু ভোল্টেজটা পেয়ে যাবে। টেপ দিয়ে আটকিয়ে দেবো যাতে অন্য জায়গায় বডি না হয়। এবার আমরা হেডলাইটটা সেটিং করে দেখব। ঠিক এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু হবে। হ্যালো দাও, এটা হলো হেডলাইটের অন অফ সুইচ। যেহেতু এটার সঙ্গে হেডলাইটের অন অফ সুইচ আছে এর জন্য এক্সট্রা হেডলাইটের সুইচের প্রয়োজন নেই। সুইচ অন অফ, এছাড়া এখানে আছে হাই লুপ। তো ঠিক এইভাবে যদি আমরা সংযোগ দিয়ে দেই তাহলেই কিন্তু এলইডি বাল্ব লাগানো হবে, বা এলইডি বাল্ব লাগানো সম্ভব, নইলে কিন্তু বাল্ব টিকবে না বা বাল্ব ভালো আলো হবে না। তো ঠিক এভাবে যদি আমরা হেডলাইটের সংযোগ দিয়ে দিই তাহলেই হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।